আমাদের 20তম প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদকে জানাচ্ছি আমাদের প্রবাসী থেকে শুভেচ্ছা। আজ তো আমাদের দেশে মুহূর্তে খুবই ডিফিকাল্ট টাইম পাস হচ্ছে। আমি আশা করি মহামান্য রাষ্ট্রপতি একটা গুরুদায়িত্ব পালন করবেন, যেখানে ওয়েস্টার্ন কান্ট্রির মতন মেজর পার্টিগুলোকে ইনভাইট করবেন এবং তাদের ওপিনিয়নকে রেসপেক্ট করে একটা সুন্দর একটা ডিসিশন নিয়ে একটা সফল ইলেকশন যাতে শেষ করতে পারেন এবং ইন ফিউচারে যে গভর্নমেন্টই যে পার্টি গভর্নমেন্ট ফর্ম করবে সেটাই যেন হয় এবং এটার মাধ্যমেই বাংলাদেশ যেন সাফল্য এবং সমৃদ্ধির দিকে পৌঁছে যায়। নিয়োগ প্রবাসীদের পক্ষ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদকে সশ্রদ্ধ অভিনন্দন, এবং সেই সাথে সাথে আমরা প্রত্যাশা করব বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি উত্তরণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় ওনার উনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এবং আমাদের প্রত্যাশা সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে জনাব আব্দুল হামিদের নেতৃত্বে দেশ গঠনে ভূমিকা রাখবেন। পক্ষ থেকে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাবো, ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে যাতে সংখ্যালঘুরা তাদের ধর্মীয় অধিকার নিয়ে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে মর্যাদার সাথে নিরাপত্তার ভিতরে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারেন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য সমস্ত সংখ্যালঘুরা যাতে তাদের ভূমিকা রাখতে পারেন সেই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি সঠিক পদক্ষেপ। এই রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে যে অস্থিরতা চলছেন, তিনি সেই রাজনৈতিক অবস্থাকে এই সেটাকে নিরসন করে জাতিকে তিনি একটি সঠিক পথে, উন্নয়নের পথে, আলোর পথে নিয়ে যাবেন। আমি প্রবাসীদের পক্ষ থেকে তার এই সফলতা কামনা করছি। আমাদের এই বর্তমান প্রেসিডেন্ট, যিনি দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবার ঊর্ধ্বে, তার প্রতি সবার একটি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আছেন, তিনি একমাত্র পারেন এই প্রধান দুই রাজনৈতিক দল সহ অন্যান্য ছোট দলকে এবং সমস্ত পেশাজীবী বুদ্ধিজীবী এদেরকে সংগঠিত করে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে সেই সংকটের সমাধান কল্পে একটি সঠিক পথ বের করার জন্য তিনি হলেন উপযুক্ত ব্যক্তি, এবং আমার ধারণা তিনি পারবেন সেই সঠিক পথটি বের করে জাতিকে আলোর পথে নিয়ে যাওয়ার। জানি যে উনি একজন বৃত্তের বাইরের মানুষ, যেখানে সব রাজনীতিবিদ থেকে উনি কিছুটা আলাদা এবং সবার দ্বারা নির্বাচিত এবং সবার দ্বারা অভিনন্দিত। আমাদের উনার কাছে যে আশা থাকবে সেটা হচ্ছে উনি যেন একটি নিরপেক্ষভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে আমাদের পরবর্তী নির্বাচন সংগঠিত করার জন্য সবাইকে একতাবদ্ধ করতে পারেন, এবং মনে রাখতে হবে যে এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ, তাতে সব ধর্মের মানুষকেই সমানভাবে সম্মান প্রদর্শনের পূর্ব উনি যেন সবাইকে এক করতে পারেন। আমার মনে হয় আমরা অত্যন্ত উঁচু দরের একজন রাষ্ট্রপতি নির্বাচন করেছি, অ্যান্ড হি উইল মিট দি এক্সপেকটেশনস অফ এ ফেয়ার রাষ্ট্রপতি। ভালো সময়ে তিনি কি হয়েছে রাষ্ট্রপতি হয়েছে, ভালো সময়ে ভালো লোক রাষ্ট্রপতি হয়েছে।